بشر المشائين في الظلم الى المساجد الله اكبر বলে আল্লাহর নবী আমার বলেন ইশার নামাজ আর ফজরের নামাজ আমার যেই উম্মতেরা পায়ে হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যে জামাতে আদায় করে এই দুইটি নামাজ হলো একটু অন্ধকার সন্নের নামাজ ঠিক কি ফজরের সময় একেবারে স্পষ্টটা শুইয়া স্পষ্ট হয় না অন্ধকার অন্ধকার ভাব এশার নামাজে অন্ধকার আল্লাহর নবী বলেন এই দুই অক্ত নামাজ জামাতে মসজিদে আদায় করার বিনিময়ে যে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত হাঁটিয়া গেল এই হাঁটাটুকু আর পথ চলাটুকু আমার আল্লাহ কবুল করে নিয়া তার কবরের জিন্দগি থেকে কেয়ামত পর্যন্ত এই দুই অক্তের নামাজকে আমার আল্লাহ তার জন্য একটি পরিপূর্ণ নূরের পরোয়ানা বানাইয়া আল্লাহ পাক তাকে দান করিয়া দেয় কথা বুঝতেছেন নি আপনারা আবু বকর আর উমর বাহির হইছেন নবীর পিছনে ফজরের নামাজ আদায় করবে বলে যেই মাত্র নামাজের মসল্লা থেকে ত্যাগ করিয়া মসজিদ নববীর দিকে মোড় নেছে এমন সময় আবু বকর তার বিবির কয়ে ও বিবি আমার বাড়ির কিনারায় তো নবীজি এসেছিলে পিছনের ভাইরা কি দুপুরে ভাত খান নাই নাকি আচ্ছা নবীজি যে গিয়েছিল আবু বকরকে ডাকছিলেন আবু বকর কি করতেছ নবী বলছিল নবী তো কিছু করেনি আবু বকর কয়ে বিবি আমার বাড়ির আঙ্গিনায় নবীজি এসেছিলেন ওমারও একই কথা ওমারও তার বিবির কয়ে বিবি নবীজি রাত্রি এসেছিলেন আবার না জানাইয়া চলিয়া গেছে দ্রুত মসজিদে যাই না জানি নবী আমার বাড়ি থেকে কষ্ট নিয়ে ফিরল কিনা আমি তো নবীর কোনো মেহমানদারি করতে পারি না মুখ করিয়া বসতেন এজন্য গোটা দুনিয়ার ইমামদের দেখবেন ফজরে আর আসরে সালাম ফেরে মুসল্লিদের দিকে ফিরিয়া বসে জোহর আসর আসরে আর ফজরে ফেরে ঠিক কিনা না এলাকা ভিন্ন আছে এটা নবীর থেকে নবীজি এই দুই অক্ত বেশি অংশ মুসল্লিদের দিকে কি ফিরতেন অন্য অক্তগুলো ফিরতেন না যেহেতু এই দুই অক্ত নামাজের পরে কোন সুন্নত নামাজ নাই সুবহানাল্লাহ বলো ফজরের ফরজের পরে সুন্নত আছে আছে আসরের ফরজের পরে এই কথা কন না আছে নফল নাই কি নাই যত বড় বুজুর্গ আর সুফি হন আসরের ফরজ আদায় করার পরে মাগরিবের আগ পর্যন্ত তুমি এক রাকাত নফল পড়তে পারবা না পাল চাইলে তুমি জিকির আজকার দরুদ তসবি তাহলিল পড়বা কারণ কি বাজান কারণ আমার নবীজি আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত কোনোদিন নফল নামাজ পড়ি না ঠিক না ফজরের ফরজ শেষ হওয়ার পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ নাই সূর্য উদিত হওয়ার পর দিয়া ইশরাকের নামাজ আছে এই দুই অক্ত নামাজের পরে যেহেতু কোনো সুন্নত নাই তাই আমার নবী সাহাবায়ে কেরামদের দিকে ফিরতে আল্লাহর নবী ফিরছে আবু বকর আর উমর একেবারে সোজা আর আল্লাহর নবীজি আবু বকর নবীজি যে গেছে আবু বকর উমর জানলে কেমনে এটা পরে বলতেছি আগে যে জোরে সুবহানাল্লাহ বলতে বললাম কেন এটার ব্যাখ্যা দিয়ে নেই আল্লাহর নবী কয়ে আবু বকর কয়ে রাসূলুল্লাহ বলেন কয়ে আপনি যেহেতু বয়সে ছোট বয়সে কি দুই বছরের আমার নবীর দুই বছরের বয়সের ছোট ছিলেন আবু বকর আর ওপর ছিলেন বারো বছরের ছোট নবীজির বয়স আর আবু বকরের বয়স দুই বছরের ব্যবধান উমর আর নবীজির
12 বছরের সুবহানাল্লাহি বিহামদ কিন্তু দুইজন তো শ্বশুর দুইজন কি আহা চার খলিফার দুইজন শ্বশুর আল্লাহর নবীর আর দুইজন মেয়ের জামাই সুবহানাল্লাহ কেমন না ওসমান আর আলী হলো মেয়ের জামাই আবু বকর আর ওমর হলো নবীজির শ্বশুর আল্লাহর নবী কয় আবু বকর তাহাজ্জুদের পরে তেলাওয়াত এবং জিকির এত আস্তে আস্তে করো কেন দেখতা জোরে জিকির করো আর আস্তে করো সব প্রমাণ আছে না আল্লাহর নবী কয় আবু বকর তুমি এত আস্তে আস্তে তেলাওয়াত এবং জিকির করলে কেন আবু বকর কি সুন্দর জবাব দেয় শুনেন আবু বকর কয় হুজুর আমি যারা শুনাইতেছি জোরে কম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তেলাওয়াত এবং জিকির আমি যাকে শ্রবণ করানোর জন্য তেলাওয়াত করলাম এবং যাকে শ্রবণ করার জন্য জিকির করলাম আমি যেই পরিমাণ আওয়াজে পড়েছি আমি ইয়ের থেকেও আসতে বলতাম তারপরেও তো তিনি শ্রবণ করতে পারে আরো জোরে হবে আসতে পড়লেও তো আমার আল্লাহ শোনে না জোরে পড়া দরকার কি সুবহানাল্লাহ কমেন না না আসতে বললে আল্লাহ শোনে না শোনে ওমার তুমি জোরে বললে কেন অনেক দূর থেকে তোমার আওয়াজ শোনা যায় তেলাওয়াতের ধ্বনি তোমার জিকিরের ধ্বনি হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন জোরে পড়েছি শোনেন আমি জোরে পড়েছি শয়তানকে ভাগাই আর ঘুমান্তদেরকে জাগাই আরো জোরে করে আল্লাহু আকবার ওমর কি কয় হুজুর শয়তানকে আর ঘুমাই আছে অলসতায় উঠতে পারে না তাদেরকে জাগ্রত করার জন্য আমি ওমর জোরে বলি জোরে কোন সুবহানাল্লাহ আমি ওমর আসতে বলতে পারি না কারণ আমি শয়তানকে ভাগাইতে চাই আর ঘুমান্তদেরকে জাগ্রত করতে চাই বলেন আমাদের পাশে শয়তান আছে না নাই আছে কেশবপুরে শয়তান নেই যা আছে সব আমাদের সাতক্ষীরা সামনে করে আছে না নাই এই শয়তানদেরকে ভাগানোর জন্য মুসলমানদের কিছু কিছু সময় আওয়াজকে উচ্চ আওয়াজে বলিষ্ঠ আওয়াজ দিতে হবে কথা বলেন ঠিক না বেঠি ঠিক না মুসলমান নিজের আদর্শ ঐতিহ্য ভুলে গেছি এই জন্য তো শয়তান আজকে আমাদের ঘাড়ে চেপে গেছে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য প্রয়োজন বোধে আবু বকরের চরিত্র আমি আসতে বললেও তো আল্লাহ শুনতে পাই তাই আসতে বলি ঠিক আছে আসতে বলবেন ওরা আবু বকরের চরিত্র ঠিক না ঠিক কিন্তু আমার আবু বকর আমার আল্লাহর হুকুমের বেলায় আমার আল্লাহ পাকের হুদুদ এবং আহকাম কায়েম করার জন্য আবু বকর যেমন নরম ছিল ইতিহাসে পাওয়া যায় কোরআনুল কারীম সাক্ষী দেয় আবু বকর পরে জুনি এমন গরম হয়ে গেছেন এক বেয়াদবের বাচ্চা ইহুদির বাচ্চার একদিন এমন জোরে থাপ্পড় দিয়েছে থাপ্পড়ের চোটে দুই দাঁত বাহিরে ছটকাইয়া পড়িয়া যায় যাহ ওদিকে যাচ্ছি না তো ওমর কয় হুজুর শয়তানকে ভাগাই আর ঘুমান্তদেরকে জাগাই কত বলেন ঠিক না বেঠি আজকে আমাদেরও কিছু মানুষ ইমানের জাগ্রতে ইমান ইমানি জাগরণে জাগ্রত নয় অলসতায় ঘুমায় আছে এদেরকে ইমানি চেতনায় জাগ্রত করতে হবে কথা বলেন ঠিক না বেঠে এবং এই শয়তান মোরা যারা আছে আছে না নাই মূল শয়তান যে কোটা ওকোটা এখন বিশ্রামে আছে এই মূল শয়তান ওয়াসওয়াসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে যে কিছু সেলা সামসা বানাই থুইছে তাদের জ্বালাই তো আমরা অস্থির কথা বলেন না কেন ঠিক না বেঠি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআনি আদর্শ ছাড়া কোন মানুষ সুষ্ঠু নাগরিক হতে পারে না কত বলেন ঠিক না বেঠি
কোরআনি আদর্শ এবং নবীজির আদর্শ ছাড়া যত বড় শিক্ষিত হোক আর যত বড় ক্ষমতা আর সিয়ারের মালিক হোক না কেন ওটা চোর আর নাহয় বাপপর হবে এতে কোনো সন্দেহ নাই কথা বলেন আল্লাহু আকবার আল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি তাকান আল্লাহর নবী কয় ঠিক আছে দুইজন সঠিক পথে আছো সুবহানাল্লাহ কবেন না কিন্তু আমার নবী যে আবু বকর এবং ওমরের বাড়িতে রাত্রিতে গিয়েছিলেন আবু বকর এবং ওমর এটা জানলো কেমন করে এটা কেমন করে জানছে বাজানিয়ে হাদিস বাহির করে দেখো আল্লাহর নবী এক সময় মসজিদে নববীতে বসা কোথায় জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসহাবিহি ফি মসজিদিন নববী আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী যে বসা আছে এমন সময় এক সাহাবী আল্লাহর নবীরে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা যা তুহিব্বু মিন দুনিয়া ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্য থেকে আপনার আপনার সবচাইতে পছন্দনীয় জিনিস কি একটু বলেন তো শুনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর দুনিয়ার মধ্যে আপনার সবচেয়ে পছন্দ প্রিয় বস্তু কি আল্লাহর নবী কয় সাহাবায়ে কেরাম রে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আসসালাস আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী আমার বলেন আমার কাছে গোটা দুনিয়ার মধ্যে অনেক জিনিস আমার প্রিয় আছে আমার প্রিয় বস্তু আছে তবে ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো গোটা দুনিয়ার মধ্যে থেকে আমার কাছে তিনটি জিনিস হলো বড় অতিব প্রিয় এবং পছন্দনীয় কয়টা হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আসসালাস এটা নাসাই শরীফের মধ্যে আসছে হাদিস দিয়ে আল্লাহর নবী বলেন আমার কাছে তিনটি জিনিস বড় প্রিয় কয়টি তিনটি আল্লাহর নবীজি এই বর্ণনা দেওয়ার পরে আবু বকর কয় সুম্মা সুম্মা কালা আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ আমার কাছে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আসসালাস হুজুর আমার কাছে তিনটি জিনিস বড় অতিব প্রিয় হুজুর কল সুবহানাল্লাহ আবু বকর কি কয় হুজুর আমার কাছে তিন জিনিস বড় প্রিয় বড় ভালোবাসা বড় মাহবুব বস্তু ওমরের আবু বকরের কথা শেষ হতে না হতেই ওমর বলে হুজুর আমার কাছে তিনটি জিনিস বড় প্রিয় জোরে কল সুবহানাল্লাহ ওমর শেষ করতে না করতেই ওসমান গনি কয় ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটি জিনিস বড় অতিব প্রিয় এবং দুনিয়ার মধ্য থেকে আমার কাছে বড় প্রিয় বস্তু হলো তিনটি ওসমান গনির পরে আলী কয় হুজুর গোটা দুনিয়ার সমস্ত বস্তুর মধ্যে আমার আলীর কাছে তিনটি জিনিস অতিব প্রিয় কয়জন হয়েছে পাঁচজন চার সাহাবি আর আল্লাহর রাসূল আহ তিনের কারিশমা দিতাকা কিসের কারিশমা শক্তি সুম্মা নাযাল জিবরাইল সুবহানাল্লাহ বলে ঠিক এমন সময় আসমান থেকে জিবরাইল আসছেন আমার নবীজির কাছে আল্লাহর নবীর কাছে জিবরাইল আসে কয়া রাসূলুল্লাহ আপনার তিনটি জিনিস অতিব প্রিয় আবু বকরের তিন জিনিস অতিব প্রিয় ওমরের তিন জিনিস অতিব প্রিয় ওসমানের তিনটি বস্তু অতিব প্রিয় আলীর তিনটি বস্তু অতিব প্রিয় আমার আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কাছে জানাই দিতে লাউ কুনতু মিন আহলি দুনিয়া আমি যদি দুনিয়াবাসী হতাম আমি তো দুনিয়াবাসী না তবে আল্লাহ আমার জানাই দিয়েছে জিবরাইল যাও তুমি আমার বন্ধুকে জানাইয়া দাও তোমার জিবরাইলের কাছেও তিনটি জিনিস বড় প্রিয় জিবরাইল হুজুর আমার কাছেও তিন জিনিস বড় অতিব প্রিয় বস্তু আছে সুবহানাল্লাহ কবেন না নবী কয় আলহামদুলিল্লাহ
জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ কোনো শেষ হয় নাই সুবহানাল্লাহ কবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো শেষ হয় নাই কয় কেন জিব্রাইল কয় হুজুর আমার আল্লাহ আপনাদের এই আলোচনাটাই আল্লাহ এত বড় খুশি হইছেন আপনাকে আল্লাহ জানাইতে বলেছেন আপনার তিনটি প্রিয় বস্তু আছে দুনিয়ার আবু বকর থেকে নিয়াও আলী পর্যন্ত সকলের তিনটি করে বস্তু আছে প্রিয় আমার জিব্রাইলেরও তিনটি বস্তু আছে বড় প্রিয় আমার আল্লাহ জানাইছেন জিব্রাইল আমার বন্ধুকে জানাইয়া দে এই মুহূর্তে আমি আল্লাহ খুঁজে বন্ধুকে জানাই দিলাম আজকের জন্য আমি বন্ধুর সাথে তিনে তিন মিল করে দিয়া আমি আল্লাহ জানাই দিলাম এই মুহূর্তে আমার আল্লাহর কাছেও তিনটি জিনিস আমার আল্লাহর কাছে অতি আমার আল্লাহর কাছে অতিব কি আল্লাহর কাছেও তিন জিনিস প্রিয় এক নম্বরে নবী কয় আমার তিনটা জিনিস প্রিয় সাহাবা প্রশ্ন করল হুজুর দুনিয়া আপনার সবচেয়ে প্রিয় কি আল্লাহর নবী কয় এক নম্বরে আত্মা আত্মরু সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী কয় সাহাবায়ে কেরাম রে এক নম্বরে আমার কাছে অতিব প্রিয় বস্তু হলো আতর জোরে কোন সুবহানাল্লাহ সুখের আর কি আতর নবীর বড় প্রিয় জিনিস মসজিদে রাখবেন দুই একজন বিশ টাকার দরবার শরীফ কিনে একবারে দুভাগ মাখবে তিন ভাগে মাকে মসজিদে ঢুকলে অন্য মুসল্লিরা নাক জ্বালায় অস্থি বাইর হতে না হতে হাসি কাশি শুরু এটা আতর না এটা কি না বিশ টাকায় এত বড় আতর এক শিশি ঘুরে দিচ্ছে আতর আতর কিনবেন যেটার ঘ্রাণ মিষ্টি ঘ্রাণ কারোর কষ্ট হবে না যেটা শুনলে সুঘ্রাণ নিরাই বারবার নিতে মনে চায় কথা বলেন ঠিক না মেয়ে আল্লাহর নবীর কাছে প্রিয় ছিল আতর কি এ কষ্ট পাচ্ছেন না আপনারা চলবে সবাই বলেন না পোকা যেভাবে ডিস্টার্ব করতেছে বিদায় নিতে পারলেই বাসি চলবে নবীর আদর্শে যদি আদর্শবান হওয়া যায় আল্লাহর কোরআনের আদর্শে আদর্শবান হতে পারলে সে হবে এক নাম্বারের খাঁটি মানুষ আর এই এক নাম্বারের মানুষটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির সঙ্গী বানাইয়া জান্নাতে দিবে আসতে দেখতে কার গত বছর একটা আলোচনা বাকি রেখে গেছিলাম মনে আছে কিনা আমি বলে দেবো ইনশাআল্লাহ দেখতে কার আবু বকর কে নবী বললো আবু বকর আমার কাছে এক নম্বরের প্রিয় আত সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার আল্লাহ আমার নবীজির কাছে এক নম্বরে আত কেন প্রিয় হবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকেই আতর বানাইয়া দিয়েছিলেন জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটিকে আমার আল্লাহ আতর বানাইয়া দিয়েছিলেন এখনো আমার নবীজি আল্লাহু আকবার আল্লাহ লম্বা ইতিহাস আছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর নবীর নবুয়তি নূর আব্দুল্লাহর কপালে চমকাইতেছিল আব্দুল্লাহকে মক্কার এক ধনাঢ্যবান মহিলা নাম ছিল তার ফাতিমা এই ফাতিমা আব্দুল্লাহর কপালে মুহাম্মাদের নূরে নবুয়ত দেখিয়া নবুয়তের নূর দেখিয়া সে ছিল তাওরাত ইনজিল জবুরের জ্ঞানের অধিকারিণী মহিলা আব্দুল্লাহকে বিবাহর প্রস্তাব দেয় আব্দুল্লাহ তুমি আমার বিয়ে করো আমি তোমাকে বিনিময়ে আমাকে তোমার দিন মোহর দেওয়া লাগবে না বিনিময়ে আমি তোমাকে একশো মত অন্তরে এক হাজার উট আমার পক্ষ থেকে আমি তোমার গিফট এবং দান করে দিব আব্দুল্লাহ কিছুই কয় না বাবা আব্দুল মুত্তালিবের সাথে যাইয়া বিয়ে হয়ে গেছে আমেনার সাথে কার সাথে আত্মীয় স্বজনরা চলে আসছে আব্দুল্লাহ তিন দিন মতান্তরে ছয় দিন নতুন শ্বশুর বাড়ি নতুন বিবির সাথে কাটানোর পরে যখন আব্দুল্লাহ আবার ফিরে আসে আমার নবীজির আব্বা যান আসতে যেয়ে দেখে ওই ফাতিমা নামে ওই মহিলাটি ওই রাস্তার কিনারে বসা আছে আব্দুল্লাহরে দেখিয়া চমকাইয়া গেছে কিছুই কয় না
মুখটা বড় মলিন মন খারাপ বারাকরাম তরিদাই নিয়ে দাঁড়ায় আছে আব্দুল্লাহ বলে ব্যাপার কি যাওয়ার সময় তুমি আমার না কত অফার দিয়েছিলে বিয়ের জন্য বিয়ে করলে এই দিবা এই দিবা কত সুন্দর সুন্দর আলাপ করেছিলে মন খারাপ কেন ফাতিমা তখন বলে আব্দুল্লাহ জানো না তুমি জানো না তবে আমি তোমার কাছে জানতে চাই ওই দিন যে তুমি তোমার বাপ দাদাদের সাথে যাইতেছিলে কোথায় গিয়েছিলে বলো দেখি এবং এই তিন দিন বা ছয় দিন তুমি কোথায় অবস্থান করলে আব্দুল্লাহ তখন বলল ও মহিলা ফাতিমা শোনো আমার আব্বা আমাকে নিয়ে আমিনা নামে একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছে এই বিবাহর পরে আমি নতুন শ্বশুর বাড়িতে এই কয়েকদিন কাটাইলাম ফাতিমা তখন হাউ হাউ করিয়া কান্দিয়া দেখ আব্দুল্লাহ চাইছিলাম তোমার স্বামী বানাইয়া নবতী নূর তোমার কপালে চমকাইতেছিল ওই নবতী নূর দেখিয়া আমি তোমার স্বামী বানাইতে চাইছিলাম কারণ তোমাকে স্বামী বানাইলে আমি যদি তোমার স্ত্রী হয়ে যেতে পারতাম তাইলে আল্লাহর নবী আখেরি জমানার নবী আসার টাইম কাছাকাছি হয়ে গেছে আমি পূর্ববর্তী কেতাবে পড়েছি আর সেই নূর তোমার কপালে দেখেছিলাম আমার বিশ্বাস ছিল তোমার স্বামী বানাইতে পারলে ওই আখেরি জমানার নবীকে আমি আমার গর্ভে ধারণ করিয়া আমি নিজেকে সৌভাগ্যবতী গর্ভবতী মনে করতাম কিন্তু আব্দুল্লাহ সে জিনিস তো তোমার কপালে আর নাই আল্লাহ যার নসিবে ছিল তার নসিবে নিয়ে গেছে সুবহানাল্লাহ বলে এখন মা আমিনার গর্ভে আল্লাহর নবীজি সুবহানাল্লাহ বলে আমিনা যে পদ দিয়ে যায় সুঘেরাম ছড়ায় সুবহানাল্লাহ কবেন না নবীকে আল্লাহ ডাইরেক্ট আতর বানাই দিয়েছেন এজন্য সাহাবায়ে কেরাম বলেন যদি চৌরাস্তার মোড়ে যাইতেন সাহাবায়ে কেরাম একদম টান দিতে কোন রাস্তার দিকে ঘেরান সেদিকে গেলে নবীকে পাইত সুবহানাল্লাহ বলে এ বুঝেন না মনে আমিনা যেই পথ দিয়ে চলে সুঘেরান ছোটে এ সুঘেরান জীবনে কেউ কোনো দিন নেই নাই ব্যাপার কি এ ঘেরান আসলো কোত্থেকে কেউ খুঁজিয়া পায় না ব্যাপার কি হঠাৎ করিয়া আব্দুল মুত্তালেবের এক বান্দি একদিন আমেনার পিছে পিছে হাঁটে সুবহানাল্লাহ বলে একটু আগে কোনো ঘেরান ছিল না আমেনা যেই মাত্র বাহির হয়েছে রাস্তায় আমেনার পিছনে ছিল আব্দুল মুত্তালিবের বান্দি আব্দুল মুত্তালিবের বান্দি তখন চিৎকার দিয়ে বলে হে মক্কাবাসী তোমরা যে সুঘেরানের খোঁজ নেওয়ার জন্য মাতোয়ারা পাগল হয়ে আসো জানো না সুঘেরান কোন জায়গার থেকে ছড়ায় শুনে রাখো এ সুঘেরান অন্য কোন জায়গার সুঘেরান না এ সুঘেরান আব্দুল্লাহর বিবি আব্দুল মুত্তালিবের পুত্র বধু সন্তান গর্ভে নিয়েছে জানি না কি সন্তান সে দুনিয়ায় প্রসব করবে এই আপ সন্তান পেটে নেওয়ার কারণে আমেনার গোটা দেহ থেকে এই খুশবু ছড়া আরো জোরে বলে আল্লাহর নবী বলে এক নম্বরে আমার কাছে আতর সুগন্ধি এক নম্বরে আতর আমার সুগন্ধি আমার কাছে বড় প্রিয় জোরে কম সুবহানাল্লাহ এজন্য আতর মাগবেন ব্যবহার করবেন এটা আমার নবীজির সুন্নাত জোরে কম সুবহানাল্লাহ আল্লাহর নবী তাই আল্লাহ পাক আল্লাহর নবীকে জানাই দিলেন বন্ধুরে যাও আমি তোমাকে নিজেই আতর বানাইয়া দিলাম ওই দিন রজনীতে তাহাজ্জুদের নামাজের পরে আবু বকর এবং ওমর বিবিকে ডাক দিয়া বলেছিল নবী আমার বাড়ির কিনারায় আঙ্গিনায় আসছে কেমনে বলেছিল কারণ এটাই ওই দিন আল্লাহর নবী আবু বকর এবং ওমরের বাড়ির কাছাকাছি গিয়েছিল যাওয়ার কারণে আল্লাহু আকবার আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সুঘেরানটা ওই এলাকায় ছড়াইয়া দিয়েছিলেন আবু বকর যেই মাত্র মরেছে দরজা করিয়া কদম বাইরে দেশে দেওয়া মাত্র আবু বকরের নাকে আমার নবীর সুঘেরান লাগিয়া যা আমার নবীর নবুয়তের নূরে পুরো এলাকাটা চমকায় জয় কর সুবহানাল্লাহ আল্লাহর নবী যেখান দিয়া যাইতেন নবুয়তী
নূর চমকাইত এবং নবুয়তি সুগেরান ছড়ত তাই আল্লাহর নবী বলেন আবু বকর ওমর শোনো গোটা দুনিয়ার মধ্যে তোমার নবীর কাছে এক নম্বরে পছন্দের জিনিস হলো সুগন্ধি দুই নম্বরে হুজুর আল্লাহর নবী কয় দুই নম্বরে আন-নিকাহ জোরে কর সুবহানাল্লাহ দুই নম্বরে হলো বিবাহ দুই নম্বরে কি অন্য রওয়ায়েত আছে নেককার বিবি জোরে কর সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় বকর ও ওমর সাহাবায়ে কেরাম শোনো গোটা দুনিয়ার যত বস্তু আছে এই বস্তুগুলোর মধ্যে এক নম্বরে আমার অতীব প্রিয় হলো আতর সুগন্ধি দুই নম্বরে আমার কাছে অতীব প্রিয় হলো নেককার বিবি এবং বিবাহ করা জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে কর সুবহানাল্লাহ কি আপনাদের খারাপ লাগতেছে আল্লাহর নবী তাই আমার বিবাহ করা বড় পছন্দ নেককার বিবি আমার বড় পছন্দ এখন তো মাশাআল্লাহ প্রত্যেকের ঘরে আমাদের নেককার বিবি কথা বলেন না কেন ঠিক না ভাই ঠিক মহিলারা আমার কাছে বলে মাঝে মধ্যে সিডি দেয় মাহফিলে গেলে কয় হুজুর খালি মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করেন কেন পক্ষের ওয়াজ পান না কি কয় আজকেও তো মহিলা আসছে না আসে না কথা বলেন পক্ষেও কব বিপক্ষেও কব কথা বলেন না কেন খালি পক্ষে কইলে আমার মাথায় উঠে যাবে ঠিক না ভাই ঠিক 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 না আল্লাহ খুব মজার কথা আল্লাহর নবী কয় আবু বকর দুই নম্বরে আমার নেককার বিবি আমার বড় পছন্দ আর বিবাহ করা একাধিক বিবাহ করা আমার বড় পছন্দ কোরআনুল কারীম সূরা আহজাবে চমৎকার কাহিনী আছে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিবাহ আমার নবীর বিবাহটা স্বয়ং আমার আল্লাহ নিজেই আসমানে দিয়ে দিলে আরো জোরে কর সুবহানাল্লাহ একটা বিয়ে স্বয়ং দুনিয়ার বিবাহ আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই বিবাহর পরে জিব্রাইল নবীর কাছে আসিয়া কয় হুজুর ওলিমা খাওয়ান ওলিমা মানে বিবাহ বিবাহর পরে যেটা খাওয়ানো হয় খেজুর বা মিষ্টি আমরা কি খাওয়াই বাতাসা খাওয়াই আমাদের এলাকায় আমাদের এলাকায় কি খাওয়াই মিষ্টি খেজুর দেবেন এটাই সুন্নত এরপরে এরকম টান মারিয়া দেবেন সবাই আনন্দ করিয়া খুটিয়া নেবে এটাই হলো নবীর সুন্নত আল্লাহর নবীকে জিব্রাইল কয় আপনি অলিমা খাওয়ান আপনার বিয়ে হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় জিব্রাইল আমি দুনিয়ায় এই মসজিদে নববীতে বসা আমার আবার কখন বিয়ে হয়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল বলে হুজুর আমার আল্লাহর কাছে বিয়ে হয়ে গেছে খালি দুনিয়ার সিস্টেমটা একটু বাকি আছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আপনার বিবি হিসেবে জয়নাব বিনতে জাহাসকে আমার আল্লাহ কবুল করে নিয়া স্বয়ং আল্লাহ নিজে কাজী হইয়া আল্লাহ পাক আসমানে ফেরেশতাদেরকে সাক্ষী বানাইয়া আপনাকে বর এবং জয়নাব বিনতে জাহাসকে বধূ বানাইয়া আমার আল্লাহ নিজেই বিবাহ দিয়ে দিয়েছে আরো জোরে করেন না আল্লাহ কয় ফালাম্মা পড়েন ফালাম্মা কাযা যাইদুন মিনহা ওয়া তারা আল্লাহু আকবার না আল্লাহু আকবার যাওয়াজনাকা আল্লাহু আকবার বলে ফালাম্মা কাযা জায়েদ যখন তার বিবির কাছ থেকে সমস্ত হিসাব শুকাইয়া নিল তারপরে তালাক দিল তালাকের পরে ইদ্দত শেষ হলো এরপরে জাওয়াজনা কাহা আমি আল্লাহ পাক আপনার জন্য জাইনাব বিনতে জাহাসকে বিবি নির্ধারণ করিয়া এই বিবাহটা আসমানে স্বয়ং আমি আল্লাহ পড়াইয়া দিলা কে পড়াইছে কিন্তু দুনিয়ার সিস্টেমটা একটু বাকি আছে আল্লাহর নবীর প্রথম বিবি ছিল কিনা বলেন তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা থাকতে নবী কাউকে বিয়ে করেন না সুবহানাল্লাহ বলেন খাদিজার ইন্তেকাল হয়েছে হিজরতের দুই বছর আগে হিজরতের কয় বছর আগে দুই বছর আগে যে বছরেই নবীজিকে আল্লাহ মিরাজের নিয়ামত দান করেছিলেন
কিসের নিয়ামত? মিরাজের নিয়ামত। আল্লাহর নবীর একটি বিবাহ আল্লাহ দুনিয়াতে নিজে করাইছেন, সুবহানাল্লাহ বলেন। একটি বিয়ে আল্লাহ কোথায় করেছে? দুনিয়ায়। সেটা হলো জয়নাব বিনতে জাহাসের সাথে। সে ছিল আল্লাহর নবীর আপন ফুফাতো বোন। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার সাথে বিয়ে হয়। এরপরে যায়েদ যেহেতু শুরুতেই গোলাম ছিল, জয়নাব বিনতে জাহাস স্বামীকে অ্যাডজাস্ট করিয়া মানিয়ে নিতে পারলো না, মন মালিন্য লাগিয়ে যায়। তাই এক পর্যায়ে যাইয়া যায়েদ জয়নাবকে তালাক দেয়। এরপরে আল্লাহর নবীজি জয়নাবকে বিয়ে করবে কি করবে না মনে মনে চিন্তা করে, না জানি নিজের পালক পুত্রের বিবিকে বিবাহ করলে এলাকার মানুষ আমার নিয়ে কত আলোচনা সমালোচনা করবে। আল্লাহ কয়, বন্ধুরে আপনার জন্য আমি জয়নাবকে বিবি নির্ধারণ করিয়া এই হুকুমটা চিরতরে কিয়ামত পর্যন্ত জারি করে দেব। নিজের পালক পুত্রের বিবি তার আব্বা বিয়ে করতে পারবে, এটা আপন ছেলের বউয়ের মতো নয়, কারণ আপন ছেলের আপন পুত্রের বিবি পুত্র বধু বিয়ে করা হারাম, কিন্তু পালক পুত্রের বধু বিয়ে করা হারাম না। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, একটা বিয়ে তোমার দুনিয়ায় দিয়ে দিলাম, আর জান্নাতে আসার পরে আমি আল্লাহ তোমার আরো তিনটে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ বলেন। এ আরো জোরে কন সুবহানাল্লাহ। জান্নাতে নবীর কয় বিয়ে হবে? আরো তিনটা। দুনিয়ায় হয়েছে আল্লাহর পক্ষ থেকে কয়টা? একটা। জান্নাতে হবে তিনটা। জোরে কন সুবহানাল্লাহ। এই তিন বিবাহর ওলিমা আমার নবীর খাঁটি উম্মত যদি হওয়া যায়, আল্লাহর নবী আমার বলেন এই তিনটি বিবাহ স্বয়ং আল্লাহ পড়াবেন। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ হবেন কাজী, আমার নবী হবেন বর, আর তিনজন বিবি জান্নাতের বিবি আছে আমার নবীজির, এই তিন বিবির সাথে আমার আল্লাহ বিয়ে পড়াইয়া দিবেন জান্নাতে। বিয়ে পড়ানোর পরে আমার আল্লাহ জান্নাতি সকল নর নারীদেরকে আমার নবীজির তিনটি বিবাহর বিবাহোত্তর অনুষ্ঠান ওলিমার অনুষ্ঠান করিয়া আমার আল্লাহ জান্নাতের মধ্যে এই জান্নাতি মানুষগুলোকে নিজের হাতে ওলিমা খাওয়াইবেন। এই ওলিমা খাওয়ানোর টাইম হবে কমপক্ষে বাজান 1.5 লক্ষ বৎসর। আরে মরা মানুষ কয় বৎসর? তোমার হওয়া কওয়া যায় না? মার হবা বলেন। এক একটা বিয়ের অলিমার টাইম হবে 50,000। তাহলে তিন বিয়ে কত হয়? 1.5 লক্ষ বছর। দুনিয়ার বিয়ে বাড়ির দাওয়াত কতক্ষণ খান? 1 ঘন্টা? 1 ঘন্টা খায় না তো, আধা ঘন্টাও খায় না, খাওয়ার টাইম 15 মিনিট, ঠিক কিনা? এরপরে ডাল ভাজি গোশ দই, এরপরে তুমি যাও যাও, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির তিন বিবি জান্নাতে নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ নিজে বিয়ে পড়াই দিয়া এই তিন বিবির অলিমা আল্লাহ খাওয়াবেন, 1.5 লক্ষ বছর ধরিয়া খাবেন। জোরে কন সুবহানাল্লাহ। কত খাবি খা ঘুরাবে না, এরপরে একখানা যেটা একবার খাইছেন আল্লাহ ওটা দ্বিতীয়বারে আর দিবে না। জোরে কন সুবহানাল্লাহ। এই 1.5 লক্ষ বছরে খানার মেনু খানি পাল্টাইতে থাকবে। আল্লাহর নবী আমার বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জান্নাতি নরনারীদের জন্য আমার এই বিবাহর অলিমাটাকে আমার আল্লাহ পাক নিজে হাতে পরিবেশন করবে। আমার নবীর 2 নম্বরের পছন্দ কি? নেককার বিবি। এ সুবহানাল্লাহ, কোন নেককার? নেককার বিবি। এবং 3 নম্বরের আমার নবীর বড় পছন্দের জিনিস হলো নামাজ। জোরে কন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীর পছন্দের জিনিস হলো নামাজ। সুবহানাল্লাহ। প্রত্যেকটার ব্যাখ্যা করলে তো শেষ করা যাবে। থাকার নবীর 1 নম্বরের পছন্দ আতর, 2 নম্বরের পছন্দ নেককার বিবি, 3 নম্বরের পছন্দ হলো নামাজ। জোরে কন সুবহানাল্লাহ। আবু বকর বলে, হুজুর আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দ। সুবহানাল্লাহ। কয়টা?
আল্লাহর নবী কয় আবুবকর কও আবুবকর বলেন এক নম্বরে হুববিবা ইলাইয়া মিনাত দুনিয়া আসসালাস দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটি জিনিস বড় প্রিয় এক নম্বরে হুজুর আন নজরু ইলা ওয়াজহি আমি আমার দুই চক্ষু দিয়া আপনার নূরানী চেহারার দিকে তাকাইয়ে থাকব এইটাই হলো আমার কাছে এক নম্বরের পছন্দ হুজুর আমি সব সময় আপনার দিকেই তাকাইতে চাই নবীর চেহারার দিকে তাকাইলে আমল নামায় নেকি লেখা হয় সুবহানাল্লাহ কবেন না আমল নামায় কি লেখা হয় নবীর নবীকে কি আমরা পাবো বলেন নবীর ওয়ারিস হাক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারার দিকে তাকানো হয় আল্লাহর নবী আবুবকর বলেন হুজুর এক নম্বরে আমার বড় পছন্দের বস্তু হলো আমি আমার চরম চক্ষু দিয়ে আপনার নূরানি চেহারার দিকে তাকাইয়া থাকবো এর চাইতে বড় প্রিয় আমার কাছে আর কিছু নাই দুই নম্বরে আবুবকর কি আবুবকর ভাই ইনফাকু মালি আলা হুব্বিকা আপনার সন্তুষ্টির জন্য আপনার ভালোবাসার জন্য আপনি আমার আদেশ করবেন আবুবকর খরচ করো আর আমি আমার সম্পদগুলো খরচ করতে থাকব জোরে কর সুবহানাল্লাহ আপনার সন্তুষ্টির পথে আমি আমার সম্পদগুলো খরচ করতে থাকব এটা আমার দুই নম্বরের বড় পছন্দের বস্তু তিন নম্বরে হুজুর আনতাকুনা বিনতি আমার মেয়ে বাইতিকা আমি চাই আমার কন্যাটা আপনার ঘরে থাক জোরে কম সুবহানাল্লাহ হুজুর আমি চাই আমার মেয়ে আপনার ঘরে থাক তার মানে আমার কন্যা আপনার বিবি হোক জোরে কম সুবহানাল্লাহ আনতাকুনা বিনতি ফি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ আমার কন্যা যেন আপনার ঘরে স্থায়ী বসবাস করতে পারে তার মানে আমার তিন নম্বরের বস্তু আমার প্রিয় বস্তু হলো আমি আমার কন্যা আয়েশাকে আপনার সাথে বিয়ে দিতে চাই আরো জোরে কর সুবহানাল্লাহ আবুবকরের কোন পছন্দ এক নম্বরে নবীর দিকে খালি তাকাই থাকা দুই নম্বরে নবীর সন্তুষ্টির জন্য মাল খরচ করা তিন নম্বরে নিজের কন্যাকে নবীজির সাথে বিয়ে দেওয়া সুবহানাল্লাহ কবেন না আল্লাহ আকবর আল্লাহ আবুবকর আমার আল্লাহর কাছে এত প্রিয় ছিল আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন নবীদের মধ্যে আমি সর্বপ্রথম জান্নাতে যাইব আর আমার আবুবকর উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে সুবহানাল্লাহ আমি যাব নবীদের মধ্যে সকলের আর সর্বাগ্রের জান্নাতে আর আবুবকর যাবে উম্মতের মধ্যে সর্বাগ্রের জান্নাতে আল্লাহ কয় আবুবকর তোর বড় প্রিয় হলো তুমি তোমার কন্যাকে নবীর বিবি বানাইতে চাও যাও চিন্তা করো না আমি তোমার আয়েশার পক্ষ হইয়া স্বয়ং আমি আল্লাহ আমার নবীর সাথে আয়েশাকে বিয়ে দেওয়ার জন্য আমরা বলি ঘটক কি বলি মিডিয়া যে থাকে তারা আমরা কি কই ঘটকালি বা ঘটক আপনারা কি কর এই মাধ্যম আর মিডিয়া দুনিয়ার কোন মানুষ লাগবে না রাও বক্তার আমি তোর কন্যা আয়েশাকে আমার নবীর বিবি বানানোর জন্য স্বয়ং মিডিয়া এবং ঘটকের দায়িত্ব আমি আল্লাহ পালন করব জোরে কর মারহাবা এটা বুখারীর হাদিস জিব্রাইল একদিন রেশমের কাপড় দিয়ে ঢেকা একটা আয়না মতো জিনিস এনে নবীর কাছে হুজুর খোলেন নবী খুলছে খুলিয়াই দেখে সুন্দর চেহারার একটি মেয়ে সুবহানাল্লাহ কবুল না নবী কয় হিয়া মিন ইনদিল্লাহ ও জিব্রাইল এটা যদি আমার আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আমি কবুল করলাম সুবহানাল্লাহ নাই দেখার পক্ষ থেকে দেখাচ্ছে কে কার কার কাছ থেকে আসছে তাহলে মূল অত দেখাচ্ছেন কে একদিন গেল দুই দিন গেল তৃতীয় দিন যখন নবীজি দেখছে নবী তখন প্রথম দুই দিনে নবী চিনতে পারি নাই নবী একবার তাকাইয়াই খালি কয় হিয়া মিন ইনদিল্লাহ ফাইজান হিয়া মিন ইনদিল্লাহ এটা যদি আমার আল্লাহর পক্ষ থেকে হয় কবুল তো আমি কবুল করে নিলাম তৃতীয় দিন আমার নবী যেই মাত্র রেশমের রুমালটা সরাইছে সরানো মাত্রই নবীজি তাকাই দেখিয়া কয় জিব্রাইল বুঝে ফেলাইছি
এটা তো অন্য কোন মেয়ের ফটো এবং ছবি না এটা তো আমার আবু বকরের কন্যা আয়েশা সিদ্দিকার ছবি আরো জোরে কর মরা মানু জিবরীল এটা তো আয়েশা সিদ্দিকার ফটো সুবহানাল্লাহ বলে আল্লাহর নবীকে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আবু বকরের তিন নম্বরের মনের বড় আশা আবু বকর চায় তার কন্যা আপনার ঘরে স্থায়ীভাবে বসবাস করবে হুজুর গো তাই আপনি আর দেরি করেন না আবু বকরকে আপনি আবু বকরকে প্রস্তাব জানাইয়া দেন আপনি দ্রুত আয়েশা সিদ্দিকার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আবু বকরের মনের আশাটা পূরণ করিয়া আপনি দ্রুত আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকার আপনার বিবি বানাইয়া না আরো জোরে কোন সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা কেমন শুনে একটু কথা না বললো তাহলে এ কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কষ্ট পাচ্ছেন দেখতে কান আয়েশা সিদ্দিকা আর নবী নবীর একমাত্র কুমারী বিবি ছিল আয়েশা সিদ্দিকা কার মেয়ে আবু বকরের মেয়ে আয়েশার মার নাম উম্মে রুমান মজার কথা আল্লাহর নবী বিবিদের মধ্যে সর্বাধিক বেশি মহব্বত অন্তরের টান ছিল আয়েশার প্রতি তাই নবী যে আল্লাহকে বলতেন আল্লাহ আমি তো তাকসিমে পালা বন্টনে কোনো ত্রুটি করি না কিন্তু মনের যেটা টান আছে এটা যেন তুমি আমার ধরো না সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয় নবী ওটা তোমার আগে থেকেই আমি আল্লাহ ক্ষমা করে রেখে দিয়েছি নেককার বিবি কারে বলে কি বিবি নবীর কাছেও পছন্দ ছিল নেককার বিবি আবু বকরের ও তিন নম্বরে পছন্দের বস্তু নিজের কন্যাকে নবীজির বউ বানানো জোরে কর সুবহানাল্লাহ নিজের কন্যাকে আল্লাহর নবীর সাথে বিয়ে দিয়ে দেওয়া আল্লাহু আকবার আল্লাহ এ আব্বা জানেরা বহু আম্মা জানেরা মাহফিলে আসছে বাজান ও আমার আম্মা জানেরা একটু কান খুলিয়া শোনো গো মা তুমি যদি নেককারিনী হও তুমি যদি পরহেজগারিনী নামাজি হও আল্লাহ ওয়ালিনি হও দিনদারি হও তুমি যদি কোরআন ওয়ালিনি হইয়া যাও ইনশা আল্লাহ তোমার পেটের সন্তান কোরআনের আলেম হবে আর তুমি যদি ফেসবুক আর ইউটিউব কথা বলেন না আর মেসেঞ্জারে চ্যাটকারি হও আর যত হুজুরের কাছ থেকে দোয়া নাও তোমার ছেলে মাদ্রাসায় দেবা ও দরজা ভেঙে পালাবে কথা বলেন না এই জন্য নারী যদি ভালো হয় সমাজ ভালো হইয়া যায় আর নারী যদি বেগতিক হয় এক নারীর কারণে একটা সমাজ না ও বাজার একটা রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হইয়া যায় কি ঠিক না বেঠিক আল্লাহ আকবার আল্লাহ নেককার নারীর বড় দান কি নারী আর নারী যদি বদকার হয় এই নারীর কারণে পুরুষের দুনিয়া আখেরাত সব ধ্বংস হইয়া যায় কথা বলেন না কেন নারী যদি নেককার হয় নেককার নারীর বিনিময়ে লুচ্ছকর আল্লাহর ওলি হয় কথা বলেন আর মহিলারা যদি বদকারিনী হয় ওই মহিলার কারণে তার স্বামীর দুনিয়া তার স্বামীর কবর তার স্বামীর হাসর তিনে জগত বাজান ধ্বংস হইয়া যায় খুব খেয়াল করে সুরায় আরাফে একটা ঘটনা আসছে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নিজেই বলেছেন ফামাসালহু কামাসালিল কলবি ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু ইয়ালহাস বনি ইসরাইলে এই আয়াতের তাফসিরে আসছে এক যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিল দেখবেন আমরা যত বড় হুজুর হই আপনারা ওয়াজ করলি দু ঘন্টা শুনবেন আমার বাড়ির বিবিরে যদি কয় পাঁচ মিনিট বসে ওয়াজ করি কয় দূর আমার সময় নেই তুমি পাল্লি করো কথা বলেন না কেউ ও পীর বিবি মেনে নিতে চায় না নাই কথা বলেন আরবি সাহিত্যের বইতে এক গল্প আছে এক আল্লাহর বান্দা বলো আল্লাহর ওলি বউ মানে না একদিন এসে কয় বউ তুই তো আমার জীবনে আল্লাহর ওলি বলে মানলি না কয় না তুমি কে আল্লাহর ওলি তোমার সে বাটপাত্র আর কেউ নাই তোমার যে লোক কি বলে ওলি বানিয়ে তোমার কাছে মুরিদ হয় আমি বুঝতেই পারি না তো স্বামী চালাকি করে কয় কালকে সাড়ে বারোটায় আমাদের এই এলাকা দিয়ে এক আল্লাহর ওলি সুলাইমান নবীর মতো আকাশ দিয়ে উড়ে যাবে তুমি একটু খেয়াল রেখো
আমার তো ওলি বলে মানো না তো ওই লোকটার দিকে একটু খেয়াল করো তাকে কমপক্ষে আল্লাহর ওলি বলে মেনে নিয়ে কয় ঠিক আছে সাড়ে বারোটা পার হয়ে জোহরের নামাজ পড়ে স্বামী গেছে বাসায় বউ কয় দেখছো তুমি কি আল্লাহর ওলি জীবনে একটু উঠতে পারলি না উড়ে তো দূরের কথা কোনোদিন পানির উপর দিয়েও হাঁটতে পারলা না আজকে কত সুন্দর এক আল্লাহর ওলি উড়ে গেল তো স্বামী তখন কয় দেখছিলে কয় হ্যাঁ দেখছি কয় তো চিনতে পারোনি কয় না কয় যে তোমার বাড়ির উপর দিয়ে উড়িয়ে গেছে আরে গল্প তো গল্পই কয় ওটা তো আমি ছিলাম স্বামী কি কয় ওটা আমি ছিলাম বউ তখন কয় ও এই জন্যই দেখলাম সোজা করে উঠতে পারত না বিকে সুরে উঠতছো কি কয় এই জন্যই দেখলাম ভালো করে উঠতে পারো না বিকে সুরে উঠে যাচ্ছ আল্লাহ রাসূল কে আসলে তুই যে আমারে মানবি না আমি তো বুঝে গেছি কারণ কি আল্লাহ রাসূল কয় খুলিকাতিল মারআতু মিন জিলাইল আইসা আল্লাহ মহিলাদেরকে বানাইছে বেকা হাত দিয়ে কথা বলেন বেকা এই জন্য ওদের স্বভাবে একটু বেকা থাকবেই থাকবে কথা বলেন ঠিক কি না আর আল্লাহর ওলি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন বিবির একদিন কয় বিবি কয় কি কয় আল্লাহ আমারে তিন দোয়া দিছে যা দোয়া করব কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন কয় আল্লাহ আমারে তিনটা অফার দিছে যা দোয়া করব কবুল তখন বউ এবার খুব পিরিত দেখাইয়া ভালোবাসাটা দেখাইয়া সোনা ময়না মাই হাট মাই লাভটা বলে কয় স্বামী তোমার কাছে তো চাইছি অনেক কিছু দিয়েছো তবে আজকে একটা জিনিস চাব তোমার এই যে তিনটি দোয়া আল্লাহ অফার তোমারে দিয়েছে করলেই কবুল হবে তা পরীক্ষা করে নেই কয় কিভাবে পরীক্ষা করবো কয় প্রথম দোয়াটা আমার জন্য করো প্রথম দোয়াটা কি করো আমার জন্য করো যদি কাজে লাগে তাহলে বুঝবো তোমার আল্লাহ তুমি সত্যবাদী কয় তা কি দোয়া করবো কয় আমি দেখতে তেমন সুন্দর না সামলা তুমি দোয়া করে দাও আল্লাহ জানো এই বর্তমান বনি ইসরায়েলের মধ্যে যত মহিলা আছে সব মহিলার মধ্যে আল্লাহ আমাকে বিশ্ব সুন্দরী বানায় দেয় আল্লাহর ওলি সালাক ছিল কয় তোর চেহারার জুত এই তাই আমার মানতে চাইস নি কথা বলেন না কেন দেখবেন যারা একটু কালো কুশ্রী কায়দা সায়দা ভালো না তারা খুব বেশি গোমর দেখায় না কিন্তু মাশাআল্লাহ যেগুলো দেখতে শুনতে সুন্দর চেহারা ভালো শরীর স্বাস্থ্য একেবারে কি পারফেক্ট পপুলার দেহ তারা দেখবেন স্বামীর মূল্যায়ন করে না কয় দোক তোর মতো গোলামের বাচ্চা না থাকলে কি হয় কালকে পাবো আরো দুই তিনটা কথা বলেন না কেন এরা আছে না নাই কেশবপুরে কেউ নাই আছে স্বামী কয় না এ দোয়া তোর জন্যই করা যাবে না কারণ তুই আমার এমনিতেই মানতে চাইস নি আর না জানি সুন্দরী পাইয়ে চেহারা সুন্দর হয়ে গেলে আমারে ফাঁকি দিস কিনা আমার বড় ভয় লাগতেছে এরকম ঘটনা ঘটে না ঘটতেছে না এ কথা বলে কষ্ট পাচ্ছেন একটু পান অর্থ সবাই রূপেতে নয়ন ভোলে বলেন আরে রূপেতে নয়ন ভোলে গুণে ভরে মন এ কথাটি চির জীবন তোমরা রাখি অসর কথা বলেন বাজান রে শুধু যদি রূপ চেহারা সুন্দর হয় এটা তোমার চক্ষু জুড়াবে চোখে দেখতে ভালো লাগবে কিন্তু যদি তার ব্যবহার এবং গুণাগুণ ভালো না হয় তুমি সারা জীবন জুলে মরবা কাউকে কিছু বলার কায়দা না ঠিক না আর আল্লাহর ওলি যে যতই বড় মস্তানক বোর কাছে দুর্বল কথা বলেন না কেন বোর জন্য দোয়া করছে আল্লাহ এ শুনবে না এ শোনার জাত না আল্লাহ তো শুনবে না আমি দোয়া করলাম আল্লাহ তুমি ওরা সবচেয়ে সুন্দর বানাই দাও দোয়া শেষ মহিলা চলে গেছে গ্লাসের সামনে যে দেখে নিজেকে চিনতে পারে না আরে সব বনে যে আমি না কে না চেহারা পুরো পাল্লি গেছে দিন যায় দিন যায় যাইতে যাইতে হঠাৎ করিয়া সংবাদ আসছে আল্লাহর ওলির কাছে খানকায় হুজুর বাড়ি চলেন কয় কেন কয় বিপদ ঘটে গেছে কয় কি বিপদ কয় হুজুর
আপনি আল্লাহর পক্ষ থেকে তিনটি অপার দোয়া পেয়েছিলেন কয় হ্যাঁ প্রথমটা আমাদের পীরাম্মার জন্য করেছিলেন কয় হ্যাঁ কয় এই দোয়া নিয়ে পীরাম্মা যে সুন্দরীজের অধিকারিণী হইছে এই সুন্দরীজের কারণে পরকিয়া করিয়া আপনারে সালাম জানাইয়া বিদায় দিয়া অন্যর ছেলের হাত ধরিয়া চলে যায় আল্লাহর ওলি খানকা থেকে দৌড় দিয়া বাড়ি আসিয়া দেখে ঘটনা সত্য কয় বিবি ব্যাপার কি কয় কোনো কথা নয় তোমাকে স্বামী বানাইছি বলিয়া মাথায় কাপড় দিতে হয় কথা বলেন না কেন তোমার স্বামী বানাইছি বলিয়া সিনেমায় যাইতে পারিলাম তোমার মতো আল্লাহর ওলি আলেমকে স্বামী বানাইছি বলিয়া ফুপাতো ভাই মামাতো ভাইদের সামনে যাইতে পারি না তোমাকে সালাম জানাই বিদায় দাও আর দেখা হবে না এই জগতে আল্লাহর ওলি তখন কই বিবি বেশি রূপের বাড়াবাড়ি করিও না তুমি জানো দোয়া পাইছিলাম তিনটা জোরে বলেন কয়টা দোয়া পাইছিলাম তিনটা একটা দিয়ে তোরে সুন্দরী বানাইছি এই সুন্দরীর বাহাদুরি যদি দেখাও দোয়া কিন্তু এখনো হাতে আছে দুইটা কয়টা আছে আর এক দোয়া দিয়া তোর রূপের বিষ মারিয়া তিরিশে পৌঁছে দেব কি দেব বউ তখন চিন্তা করে আসলে তো দোয়া এখন দুটো আছে একটা যেহেতু কাজে লেগে গেছে না জানি আর একটা দিয়ে কি বিপদ ঘটে এখন পরকিয়ার প্রেমিক ছেলেটি করে বাজে কথা ওই একটা তোর পিছনে খাই দিয়েছে আর একটাকে খাই দেবে নাকি বুঝো বউ তখন কয় যাবো না যাবো না দু কদম সামনে এক কদম পিছে মারে আল্লাহ বলি কয় যাস না গিলি কিন্তু বিপদ গিলি কি দুটো পাহন কটা বউ তখন কয় স্বামী বারে বারে দুর্বল পয়েন্টে ঘা দিয়ে আঘাত করিয়া আমারে দুর্বল করিও না কোনো কথা নয় আমি চলে যাইতেছি তুমি থাকাইতে পারবা না তখন আল্লাহর ওলি আল্লাহ আকবার আল্লাহ জালালিয়ে তোর হালতে যাইয়া আমার আল্লাহর কাশ্মীরে হালতে যাইয়া আল্লাহর ওলি তখন বলে মাবুদ গো অনেক সাধনার পরে তিনটি অপার তোমার কাছ থেকে নিয়েছিলাম প্রথমটা যেহেতু আমার বিবির পিছনে বিনষ্ট করে দিলাম আয় আল্লাহ প্রয়োজনে তিনটি দোয়া আমি আমার বিবির পিছনে বিনষ্ট করে দেব তবে এ নারীর রূপের বাহাদুরি না কমাইয়া ছাড়ব না আল্লাহর ওলির জবান দিয়া হঠাৎ করে বাহির হয়ে যায় আল্লাহ গো ওই দ্বিতীয় দোয়াটি আমি বদদোয়ার নিয়তে করে দিলাম এই মুহূর্তে তুমি আমার বিবিকে একটা লাঞ্ছিত কুকুর বানাইয়া দাও নাউজুবিল্লাহ বলেন হায়াতুল হায়ওয়ানে বাবুল কালবে কুকুরের অধ্যায় কাহিনা লিখছে এই আল্লাহর ওলি বলার সাথে সাথে বউ কুকুর হয়ে গেছে বউ কি হয়ে গেছে বউ যখন কুকুর হয়েছে প্রেমিক পরকিয়া প্রেমিক যে ছিল ও মারছে দৌড় ও চিন্তা করলো আমার প্রেমিকা কুকুর হয়েছে আমি শুয়োর হই কিনা তা ঠিক নেই ও কি দেশে দেশে তো আল্লাহর ওলির আর দোয়া আছে কয়না জোরে বলেন একটা আল্লাহর ওলি খানকায় যায় কুকুরটি হাঁপাইতে হাঁপাইতে বাড়ি যায় এটাই আল্লাহ কোরআনে কয় এরে তাড়াইবা অথবা না তাড়াইয়া দিবা জিব্বা বাহির করিয়া হাঁপাইতে হাঁপাইতে চলতে থাকে কুকুর কথা বলেন না কেন জিব্বা বাহির করে হাঁপাইতে থাকে হে আব্বা জানার দিকে তাকান সময় খুবই কম আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর নবী আবু বকরকে বলল আবু বকর তোমার দুই নম্বরের পছন্দ তোমার মালগুলো তুমি আমার আল্লাহর রাস্তায় খরচ করবা আমাকে এবং আমার নবীকে সন্তুষ্ট করার জন্য কয় হা দুই নম্বরে আবু বকর তিন নম্বরে তোমার পছন্দ ছিল তোমার কন্যা আমার বিবি হবে ও আবু বকর আল্লাহ তো সেটাও কবুল করেছে সুবহানাল্লাহ আবু বকর মান নবীর সন্তুষ্টিতে খরচ করতে করতে একেবারে ফকির হয়ে গেছে সুবহানাল্লাহ বলে এই খুব খেয়াল করেন কি হয়ে গেছে ফকির ও তারা কুকুর হইয়া হাঁপাই থাক কথা বলেন না কেন তার রূপের বাহাদুরি খুব দেখাইছে এজন্য কুকুর হয়ে একটু কি করুক হাঁপাইতে থাক আবু বকর দিতে 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 আর কিচ্ছু নাই সোয়াট একটা পরছে একটা গায়ে একটা মাথায় সুবহানাল্লাহ বলেন এমন সময় জিব্রাইল আসছে নবীর কাছে নবী তাকাই দেখে জিব্রাইলেরও পরনে সোয়াট সুবহানাল্লাহ করবেন না আল্লাহর নবী কয় জিব্রাইল তুমি তো আমার কাছে বহুবার আসছো
কোনো দিন তোমার দেহের মধ্যে এমন পোশাক দেখি নাই ও জিব্রাইল তোমার দেহের মধ্যে কেন আজকে আমি শর্ট দেখতেছি আল্লাহর নবীর প্রশ্নের উত্তর জিব্রাইল বলে হুজুর আমার এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না আপনি আবু বকরকে ডাক দেন আল্লাহর নবী কয় আইনা আবু বকর তাআলা না আমার কাছে চলে আসো আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে আসছে আল্লাহর নবী তাকাই দেখে আবু বকরের পরনে কোনো দামি কাপড় নাই একটা শর্ট পরিধান করেছে আরেকটা দেহে জড়াইছে আরেকটা মাথার উপর দিয়া রাখছে আল্লাহর নবী বলে আবু বকর কি ব্যাপার আবু বকর বলে হুজুর আমার দুই নম্বরের পছন্দ ছিল আমি আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করব আর আপনি হুকুম করবেন ইয়া রাসূলুল্লাহ দিতে দিতে আমার কাছে কিছু নাই তাই আমি ছাড়া শর্ট পরেছি আল্লাহর নবী বলে জিব্রাইল আবু বকর দান করতে করতে শর্ট পরেছে তুমি শর্ট পরছো কেন জিব্রাইল বলে আমি একা পরি নাই আসমানের যত বাসিন্দা আছে সকলে আজকে আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকর দিতে দিতে আর কিছু নাই আবু বকর যেই ড্রেসটা আজকে ধারণ করেছে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে তাই আমার আল্লাহ বলল তোমরা কারা কারা আছো আবু বকর রঙে রঙিন হও তাই আমরা আসমানের সমস্ত নিষ্পাপ ফেরেশতারা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছি আল্লাহর নবী কয় আবু বকর চিন্তা করো না আমার আল্লাহ পাক জান্নাতে তোমারে পোষাইয়া দেবে কাপড়ের কোনো অভাব হবে না আল্লাহর নবীর প্রশ্নের উত্তর আবু বকর কয় হুজুর আমার কোনো দুঃখ নাই কোনো চিন্তা নাই শুধু এতটুকু বলেন আল্লাহ আমার উপরে সন্তুষ্ট আছে কিনা আল্লাহর নবী আর আবু বকরের এই কথোপকথন হইতে হইতে জিব্রাইল বলে হুজুর এখনো তো একটা জিনিস বাকি ছিল বলতে পারি নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তো ফেরেশতারা তোরা আবু বকরের রঙে রঙিন হয়ে যাও আর দুই নম্বর জিব্রাইল যা যা তুই আমার নবীর কাছে যা নবীর কাছে যে আবু বকরকে ডাক দিবি দিয়া আবু বকরকে আমার আল্লাহর পক্ষ থেকে একটা সালাম জানাইয়া দে আরো জোরে কান মারহাবা আবু বকরকে আমার আল্লাহ সালাম দিছে দান করতে করতে আবু বকর আর কিচ্ছু নাই তবুকের যুদ্ধ নবীর জীবনের শেষ অভিযান নবীজি নিজের রুমাল মোবারকটা বিছাই দিয়া প্রচন্ড গরমের সময় ছিল তবুকের যুদ্ধ বিনা যুদ্ধে তবুক জয় হয় 17 দিন মতান্তরে 15 দিন নবীজি তবুকে অবস্থান করে কাফেরের বাচ্চারা ভয়তে আসে নাই নবীজি তবুক জয় করে ফিরলেন তো তবুকে যাওয়ার আগে আল্লাহর নবী বললেন তোমরা সবাই চান্দা দাও নবীজি রুমাল বিছাই দিছে ওসমান ওমার অন্য আব্দুর রহমান ইবনে আউফ আব্দুল্লাহ ইবনে মাসউদ সবাই চিন্তা করলো সব সময় দান করে আবু বকর ফার্স্ট হয় আবু বকর তো দিতে দিতে সব শেষ পরনেতাই সোয়াট পরনেতাই কি আজকে আমরা কি হব ফার্স্ট হয়ে যাব সবাই দিছে ওমর হুজুর আমার পুরো সম্পদ দুই ভাগ করিয়া অর্ধেক আনছি অর্ধেক বাড়ি রাখছি ওসমান তুমি কি করছো কয় হুজুর গোটা সম্পদ তিন ভাগে ভাগ করছি কয় ভাগ এক ভাগ রাখছি বাড়িতে দুই ভাগ আপনার সামনে হাজির সুবহানাল্লাহ বলেন 40,000-এর অধিক দিনার দেরহাম 40 মনের অধিক খেজুর জোরে কম সুবহানাল্লাহ এরপরে যা ছিল বাড়ির সম্পদ সব আমি হাজির লম্বা চওড়া ইতিহাস আল্লাহর নবী প্রত্যেকের কাছে শুনতে শুনতে হঠাৎ করি আবু বকর দাঁড়াইয়াছে মুখটা মলিন আল্লাহর নবী কে আবু বকর তুমি কি আনছো জোরে কম সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় আবু বকর তুমি কি আনছো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়িতে যা ছিল আপনার ওমর দুই ভাগ করিয়া অর্ধেক আনছে অর্ধেক রাখিয়া দেছে ওসমান গনি তিন ভাগ করিয়া দুই ভাগ আনছে এক ভাগ রাখিয়া দেছে হুজুর আমি আপনার আবু বকর বাড়িতে কিছুই রাখি নাই আমার বাড়িতে যা ছিল সবটুকু আনিয়া আমি আনছি এই না জোরে কর সুবহানাল্লাহ দেখে শুন সুতা খেজুর এক থেকে দুইটা এক দুইটা দিনার দেরহাম তবে হুজুর বাড়ি থেকে সব আনছি সুবহানাল্লাহ বাড়ি আমার খালি না
বাড়ি আমার শূন্য না কয় বাড়িতে কি রাখছো আল্লাহর নবীর পরস্তর উত্তর আবু বকর কয় হুজুর আমি বাড়িতে আমার আল্লাহ আর আল্লাহর নবীর ভালোবাসা দিয়া ভরিয়া রাখছি আল্লাহর নবী আলহামদুলিল্লাহ বলিয়া কয় সাহাবায়ে কেরাম রে তোমরা আমার আবু বকরকে হারাই দেবা বলিয়া চিন্তা করেছিলে শুনিয়া রাখো তোমরা হাজার হাজার দিনার হাজার হাজার দিরহাম হাজার হাজার মন খেজুর আনছো তারপরও তোমরা আবু বকরকে হারাইতে পারো নাই কারণ তোমরা কিছু আনছো কিছু দেছো আর আমার আবু বকর বাড়িতে যা ছিল যদিও অল্প কিন্তু আমার আবু বকর সবটুকু আনিয়া দেছে আজকের দিনেও আবু বকর তোমাদের উপরে এক নম্বরে ফার্স্ট হয়ে গেছে আরো জোরে কোন সুবহানাল্লাহ বাজার কষ্ট পাচ্ছে ওদিকে কুকুর হয়ে বউ হাঁপাচ্ছে মনে আছে তো আর নবীজির তিন বিয়ে হবে জান্নাতে কাদের সাথে এ কথাটা বলবো না রেখে দেবো বলবো যে কারা কারা শুনবেন হাত উঁচু করেন দে একটু সবাই হাত তোলেন নারায়ণ তাকবীর হাত নামান বাজান আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা এখানে সুচারু রূপে সুন্দরভাবে বিল্ডিং বালাখানায় হয়ে যা কারা কারা চান হাত উঁচু করেন দিন দে একটু এবার হাত কেউ কম কম তুলতে চিন্তা করতে হুজুর এবার টাকা চাবে না কি চিন্তা করতে হান না মান এই মাদ্রাসার জন্য মামুন ভাই কই এখানে সামনে আসুন চেয়ার দেন ওনার চেয়ার নেই শুনলাম একজন এক হাজার ইট এক গাড়ি মানে ক হাজার একজন দুই হাজার ইট দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না এবং বালি গাক গাড়ি বালি মানে পাঁচশো ফুট নাকি এই ঘরটা বিল্ডিং হবে আপনারা আমি আপনাদের কাছে মাগরিবের পরে আমার অত্যন্ত স্নেহাশীষ মাওলানা ফজলুর রহমান বলেছিল দশজন সাহাবি বিনা হিসাবে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নবীর কাছ থেকে পেয়ে গেছেন এর মধ্যে এক নম্বরে আবু বকর সুবহানাল্লাহ বলবেন না দুই নম্বরে ওমার তিন নম্বরে ওসমান চার নম্বরে আলী পাঁচ নম্বরে তলহা জোরে কর সুবহান ছয় নম্বরে জুবাইর ছয় নম্বরে কর সাত নম্বরে হযরতে আবু তলহা সুবহানাল্লাহ বলবেন না আট নম্বরে হযরতে উবাইদা ইবনুল জাররা আর নয় নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহু আকবার বলেন এই দশ জনের সাথে সঙ্গী হয়ে জান্নাতে যেতে চাই কারা কারা হাত উঁচু করেন দেই সকলেই চান আলহামদুলিল্লাহ হাত নামান বাজান এক হাজার করে ইট দশ জন দশ হাজার ইট দেবেন এক হাজার ইট কত দাম দশ হাজার টাকা আমাদের এলাকায় তো আরো বেশি দশ হাজার পাঁচশো টাকা উঠবেন না যদি ওঠেন মনে করবে মাদ্রাসা হকেরা চায় না কথা বলেন না কেন ঠিক কিনা প্রধান বক্তা আসবে চমৎকার আলোচনা হবে দশজন ব্যক্তি দশ হাজার ইট দেবেন আমি মুসাফির দোয়া করব আল্লাহ যেন কেয়ামতের ময়দানে আবু বকরের এক নম্বরে হাত তুলবেন আল্লাহ যেন তাকে আবু বকরের সঙ্গী বানায় জান্নাতে দেয় সুবহানাল্লাহ বলেন কারা সঙ্গী বানায় আবু বকরের একজন ব্যক্তি হাত তোলেন যদি আমি এক হাজার ইট দেবো দশ হাজার টাকা একবারে না পারেন আস্তে আস্তে দিবেন কাজ তো আর একদিনই দশ হাজার ইট গেঁথবে না গেঁথবে কথা বলেন না কেন মাদ্রাসার জায়গা তো এখানে না পাশে না কিনছেন গত বছর তো জায়গা উঠে গেছিল জায়গা হয়েছিল আলহামদুলিল্লাহ বলেন বাজার তো হাত তোলেন দশজন ব্যক্তি চাইছি এক হাজার করে ইট দেবেন আম্মা জানের আছেন অনেক মহিলারা মাসে দশ হাজার টাকার বেশি স্বামীর কাছ থেকে পকেট খরচ নেয় কথা বলেন না কেন আছে না নাই আম্মা জানেরাও নাম লেখাই দিতে পারে একজনে যদি না পারে দুইজন মিলে এক হাজার ইট দেন কি কেউ বলবেন না আব্দুল সালাম ভাই পাঁচশো আল্লাহ তাকে